শাহরুখ খান একজন জার্নালিস্ট, শাহরুখ খানের হাসিটা অন্যরকম ছিল, যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, কারণ আমরা খেলনা তৈরি করছি, কারণ ইয়েস বলে আর একজন বলে কি নো। স্বাগতম সবাইকে বিচ্ছর রিয়াকশনে, আমরা চলে এলাম আজকে আবারও আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিও দেখতে চাচ্ছি সেটি হচ্ছে একটি মুভি ট্রেলার। আর যে মুভি ট্রেলারটি দেখছি সেটি, এই মুভির নাম হচ্ছে রকেটরি। এবং রকেটরি মুভির টিজার বের হয়েছিল 2018 সালের অক্টোবর মাসে। আর এই মুভিটির ডিরেক্টর হচ্ছে মহাদেবন, এবং কাস্টেও আছে মহাদেবন, সিমরান, শাহরুখ খান আছে অবশ্যই, এবং সাথে আছে সুরায়াম। আর এটি একজন ভদ্রলোকের বায়োপিক, ওনার নাম হচ্ছে নাম্বি নারায়ণ। আর উনি ছিলেন ফর্মার সায়েন্টিস্ট অ্যান্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার অফ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো চলুন সবাই মিলে ট্রেলারটি দেখে আসি। রকেটরি, উম্মীদ করতা হুম কি ইস সারে তাম জাম কা ঢঙ্গ কা নতিজা নিকলে। अगर आपको लग रहा है ये सब फजूल है तो फिर आप यहाँ पर आए कि टू मैं यहाँ इसलिए आया हूँ क्योंकि मेरे साथ जो हुआ वो स्टेज में किसी और के साथ नहीं होना चाहिए। वाह, सर दुनिया भर में लोग ना 60-70 टन की इंजन बना रहे हैं और हम यहाँ 600 किलोग्राम के खिलौना बनाकर खुश हो रहे हैं। सर ये रॉकेटरी नहीं है, पपेटरी है। इन रॉकेट्स के जरिए हमें कमर्शियल सैटेलाइट्स लॉन्च कर रहे होंगे। कमर्शियल सैटेलाइट लॉन्च मार्केट जो आने वाले दिनों में $1 trillion मार्केट है, उसका हमें हिस्सा बनना पड़ेगा। जो मेरे अप्पा अंकल पूरा परिवार 5 साल में कमाते हैं वो आप 1 साल में कमाओगे? ना, 1 महीने में। क्या कहती हो? मैं से ऑफर ले ले। बास्टर्ड्स, ये फिर से हमारे काबिल दिमाग छीनना चाहते हैं। क्योंकि मेरे सामने जो देख रहा हूँ उसे देख कर मेरा खून खोल रहा है। नाम्बी नारायण, प्रोजेक्ट डायरेक्टर ऑफ क्रायोजेनिक, प्रोजेक्ट डायरेक्टर सेकंड स्टेज, प्रोजेक्ट डायरेक्टर थर्ड स्टेज, एसोसिएट प्रोजेक्ट डायरेक्टर पीएसएलवी। सबको लगता है कि लिक्विड इंजन मेरी वजह से फेल हुआ है, लेकिन सच तो यह है कि मैं आपकी वजह से फेल हुआ हूं। 400 मिलियन पाउंड्स का इक्विपमेंट स्कॉटलैंड से उठा लाए मुफ्त में। हमारे साइंटिस्ट को फ्रांस भेजकर उन्हीं का इंजन उनसे ही बेहतर बना दिया। रशिया में क्रायोजेनिक इंजन अमेरिकन्स के नाक के नीचे से निकाल लाए। पागल होने की ताकत आपसे बेहतर और कौन समझ सकता है? ये सब और बेहतर हो पाता अगर तुम नासा में काम करते तो। ऑक्सफोर्ड डिक्शनरी में देशभक्ति का मतलब समझाने के लिए उन्होंने तुम्हारी तस्वीर छाप रखी है। हाय। किसी कुत्ते को मारना हो तो अफवाह फैला दो कि वो पागल है, ठीक उसी तरह किसी इंसान को बर्बाद करना हो तो ये ऐलान कर दो कि वो देशद्रोही है। कोई कैरेक्टर सर्टिफिकेशन नहीं चाहिए, ना ही मैं यहाँ कोई पॉपुलैरिटी कॉन्टेस्ट जीतने आया हूँ। एक मिशन के लिए आए हैं बस। Stop the engine. Stop. There's no time. अब सितारों तक पहुंचाने वाली जिम्मेदारी तुम्हारी। क्या समझ रखा है मुझे? मैं एक रॉकेट साइंटिस्ट हूँ। Get free. রকেটরি দেখে বুঝতে পারলাম যে নাম্বি নারায়ণ ছিলেন একজন রকেট সায়েন্টিস্ট। ওনার লাইফ নিয়েই তো এই মুভিটা তৈরি হতে যাচ্ছে। তো ওনার লাইফে কি কি ঘটে গেছে এর বিস্তারিত, উত্থান পতন, এবং শুরুতেই দেখাচ্ছে জার্নালিস্ট, মানে শাহরুখ খান একজন জার্নালিস্ট এরকমই মনে হলো যে তার কাছে এসেছে এবং সে তাকে জিজ্ঞেস করছে যে আপনি আমার কাছে কেন এসেছেন। তো তার লাইফে যে জিনিসগুলো মানুষ জানে না এই জিনিসগুলো জানানোর জন্য উনি জার্নালিস্টের শরণাপন্ন হয়েছিলেন। আর এখানে কিন্তু শাহরুখ খানের হাসিটা অন্যরকম ছিল, যে কেন এসছেন, মানে ব্যাপারটা কেমন জানে যে কেন এসছেন আমার কাছে, কি ব্যাপার, এরকম একটা ভাব। আর
যেটা দেখে বুঝলাম যে উনি আসলে মনে হয় লাইফের শেষ লাইফটা যথেষ্ট পরিমাণ কষ্টও করেছে, খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, কারণ হয়তোবা সে উনি নাসাতে গিয়েছিলেন, নাসা থেকে হয়তো আবার দেশে ফিরে এসেছিলেন দেশের টানে। এরকম অনেক মানুষের সঙ্গে হয় যে বাহিরে যায় কাজ করার জন্য, বিভিন্ন বড় বড় প্রজেক্টে যায়, আবার ফিরে আসে দেশের টানে, কিন্তু অনেক সময় দেশ তাকে সহজভাবে গ্রহণ করে না। তো সে কারণে হয়তো এখানে একটা ডায়লগ ছিল যে কুকুরকে মারার জন্য তাকে পাগল বলে দাও, আর যদি কাউকে সাধারণ কোনো মানুষকে তুমি মারতে চাও তাহলে তাকে দেশদ্রোহী বলে দাও। তো ওনার ক্ষেত্রে হয়তো বা এই ধরনের কোনো কিছু একটা ঘটেছিল যে উনি ওনাকে দেশদ্রোহী বলা হয়েছে, এবং এই কারণে তাকে কিন্তু হয়তো অনেক কিছু সহ্য করতে হয়েছে। যেমন একটা জায়গায় দেখলাম যে চায়ের কাপে কিন্তু সে চা খাচ্ছিল, ওটাকে ফেলে দিয়ে তার সেটা তাকে অসম্মান করা হয়েছে, অসম্মান করা। আর এরকম গরম চা নিশ্চয়ই মুখে পড়লে নিশ্চয়ই সে অবশ্য কষ্ট পাবে, তো এটা জেনে বুঝেই করা হয়েছে। তাকে কিন্তু অনেক মার খেতে হয়েছে, হ্যাঁ, এবং আইনি ঝামেলায় হয়তো উনি পড়েছে কিছু, যেটা হচ্ছে যে উনি অনেক লুটপাট করেছে, সেই ধরনের ব্লেমও তার প্রতি এসেছে হতে পারে এরকম। আর ওনার একটা ডায়লগ কিন্তু এক জায়গায় বলা হয়েছে যে আমরা খেলনা তৈরি করছি, কারণ সবাই অনেক বড় বড় ভারী ইঞ্জিন তৈরি করছে, কিন্তু সেই তুলনায় আমরা 600 গ্রাম না এরকম ছোট একটা ইঞ্জিন তৈরি করছে। তো সেটা বলছিল যে এই ছোট ইঞ্জিন দিয়ে হয়তো আমরা অনেক আগাইতে পারবো না, উনি ওনার বসকে হয়তো বা বলছিলেন। আর আরেকটা জিনিস যেটা আছে যে এক ডায়লগের ভিতরে একটা জায়গায় কিন্তু বলেছে যে সে $400 মিলিয়ন মতো সে কিন্তু স্কটল্যান্ড থেকে নিয়ে এসেছে। আরেকটা জায়গায় আমার খুব মজা লেগেছে যে একজন ইয়েস বলে আর একজন বলে কি নো, তখন কিন্তু ততক্ষণে আরেকজন বলে আমার হাতে সময় নেই, রকেট কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। এটা খুব ফানি। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে সবাই মনে করে যে তার জন্যই হয়তো বা রকেটটা বিনষ্ট হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার জন্য হয়নি, কারণ ম্যানেজমেন্ট টিমের কোনো একটা ডিসিশনের প্রবলেম ছিল। এখানে মুভি ট্রেলার দেখে আমরা বুঝছি, আই মিন আমরা কিন্তু ওনার পুরো লাইফ সম্পর্কে কিছুই জানি না মুভিতে, এই জন্যই হয়তো বা মুভিটা আসছে, আর মুভিটা দেখলে তখন আমরা কিছুটা ক্লিয়ার হয়ে যাব যে আসলে নাম্বি নারায়ণের লাইফে কি হয়েছিল, আর রকেট সায়েন্টিস্ট হিসেবে উনি লাইফে কি কত দূর করেছেন, এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে মুভির মাধ্যমে, সেটা আসলে মানুষের সামনে চলে আসবে আর কি। তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।